ফারায়েজ, উত্তরাধিকার সংক্রান্ত বিষয়। তো যদিও ইসলামিক ফারায়েজটা অনেক লম্বা চড়া একটা সাবজেক্ট, তো আজকের এই আলোচনা থেকে আপনি যদি আলোচনাটা ধৈর্য সহকারে এক দুইবার শোনার চেষ্টা করেন, ইসলামিক ফারায়েজের মূল বিষয়বস্তুটা অবশ্যই আপনি বুঝতে পারবেন। আমাদের বাস্তব জীবনে যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষই মুসলিম, তো এই জন্য আপনি যে পেশায় থাকেন, আইন পেশায় থাকলেও আপনার জন্য তো ইসলামিক ফারায়েজটা জানা অবশ্যই কর্তব্য। প্রথমে আমরা বেসিক কিছু জিনিস ক্লিয়ার করে নেব, তাহলে ইসলামিক ফারায়েজটা বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ব্যক্তি মারা যাওয়ার পর তার সম্পত্তি বণ্টিত হবে। তার মানে হচ্ছে আপনি আজকে জীবিত আছেন, কেউ উত্তরাধিকারী হিসেবে আপনার সম্পত্তি দাবি করতে পারবে না। তাহলে প্রথম আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, ব্যক্তি মারা যাওয়ার পরই তার সম্পত্তি বন্টনের প্রশ্ন আসবে, এর পূর্বে কিন্তু না। তাহলে আমরা বুঝলাম ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পত্তি বন্টনের প্রশ্ন আসবে, ব্যক্তি যতদিন জীবিত আছে তার সম্পত্তি বন্টনের কোনো প্রশ্নই উঠবে না। দুই নাম্বার যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, যে ব্যক্তি যেই দিন মারা যাচ্ছে সেই দিন কে কে জীবিত ছিল তারাই উত্তরাধিকারী হবে। অর্থাৎ কেউ যদি মৃত ব্যক্তির পূর্বে যদি মারা যায় তাহলে সে কিন্তু সম্পত্তি পাবে না। তাহলে ব্যক্তি মারা যাওয়ার সময় যারা জীবিত থাকবে শুধু তারাই সম্পত্তি পাবে। তাহলে আমরা ব্যক্তি জীবিত থাকতে কেউ সম্পত্তি দাবি করতে পারবে না, এই জিনিসটা বুঝলাম। তো এই তিনটা লাইনই কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ছেলে মেয়েরা বাবা জীবিত থাকতেই তার সম্পত্তি ভাগ বাটোয়ারা করার জন্য বাবাকে চাপ দেন। তো ইসলামিক শরীয়তগত ভাবে এই রকম কোনো চাপ দেওয়া যাবে না। যিনি জীবিত আছেন ওনার সম্পত্তি উনি কিভাবে ভোগ করবেন সেটা ওনার ব্যাপার, ওই সম্পত্তিতে কারো কোনো প্রকার হস্তক্ষেপ চলবে না। দুই নম্বর কনসেপ্টে আসি আমরা, যে কারা বঞ্চিত হবে। ইসলামিক শরীয়তগত ভাবে আপনি যদি মুসলিম হন, উত্তরাধিকারী যদি দাবি করতে চান, তাহলে আপনাকে সেই ধর্মেই থাকতে হবে, মুসলিম হতে হবে। অর্থাৎ আপনি যদি ধর্ম ত্যাগ করেন, আপনি যদি হিন্দু হন, আগে মুসলিম ছিলেন এখন হিন্দু হইলেন, খ্রিস্টান হইলেন, অর্থাৎ আপনি যদি ধর্ম পরিবর্তন করেন তাহলে আপনি উত্তরাধিকারী দাবি করতে পারবেন না। আরেকটা কনসেপ্ট হচ্ছে, যার সম্পত্তি বন্টিত হবে তাকে যদি আপনি হত্যা করেন, যেমন কোনো ছেলে যদি তার বাবাকে হত্যা করে তাহলে ওই ছেলে বাবার সম্পত্তিতে কোনো সম্পত্তি কিন্তু পাবে না। আরেকটা হচ্ছে, এই দুটো ছিল আমাদের মেইন কারণ। আর তৃতীয় আরেকটা কারণ হচ্ছে যে আসলে আল হুজুব বলা হয় আরবিতে, এটা হচ্ছে একজনের উপস্থিতিতে আরেকজন সম্পত্তি থেকে বঞ্চিত হয়। যেমন যদি আপনার পিতা জীবিত থাকে আপনার দাদা সম্পত্তি থেকে বঞ্চিত হবে, অর্থাৎ একজনের উপস্থিতির কারণে আরেকজন বঞ্চিত হয়। ইসলামিক ফারায়েজের ক্ষেত্রে এই তিনটা হচ্ছে কারণ যার কারণে সম্পত্তি থেকে বঞ্চিত হতে হয়। তাহলে ধর্ম যদি কেউ ত্যাগ করে অথবা ওই ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, আরেকটা হচ্ছে আল হুজুব, অর্থাৎ কারো উপস্থিতিতে অন্য কেউ সম্পত্তি থেকে বঞ্চিত হবে। তৃতীয় কনসেপ্টে যদি আমরা যাই, সেটা হচ্ছে একটা সম্পত্তি বন্টন করার পূর্বে আমাদের কি কি কাজগুলা করতে হবে, এইটা কিন্তু বাধ্যতামূলক। এক নাম্বার কথা হচ্ছে, যিনি মারা গেলেন মৃত ব্যক্তির দাফন কাফনের জন্য যাবতীয় খরচ তার সেখান থেকে বহন করতে হবে। তো অনেকে হয়তো বলবেন যে আসলে একটা মৃত ব্যক্তিকে দাফন করতে আর কত টাকার খরচ হয়। সম্প্রতি আপনারা হয়তো জানেন যে হারিস চৌধুরী যেটা ছিল, উনি যেই অবৈধভাবে বলি গোপনে বলি তাকে যে দাফন করা হয়েছে, 5 লক্ষ টাকা শুধু তার কবরেরই দাম। ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটিতে আপনার বাৎসরিক হিসাবে কত বছরের জন্য কবর রাখতে চান সেই হিসাবে 50,000 1 লাখ টাকা করে আপনাকে ওই কবরটাই ক্রয় করতে হয়। তার মানে এক নম্বরে হচ্ছে ওই মৃত ব্যক্তি দাফন কাফনের যাবতীয় খরচ তার সম্পত্তি থেকে নিতে হবে। দুই নম্বর হচ্ছে তার যত প্রকারের ঋণ থাকবে, একজন ব্যক্তির 100 কোটি টাকা আছে কিন্তু তার 90 কোটি যদি ঋণ হয়, প্রথমে ঋণ গুলা দিয়ে বাকি 10 কোটি বন্টন করতে হবে। তাহলে মৃত ব্যক্তির সকল প্রকারের ঋণ সেটা দিয়ে দিতে হবে। আরেকটা, তারপরে দেখতে হবে মৃত ব্যক্তির কোনো উইল বা ওসিয়ত আছে কিনা, এ যদি তার কোনো বৈধ উইল বা ওসিয়ত থাকে সেটা দিয়ে দিতে হবে, তারপরে বন্টন করতে হবে। এখন কোনো ব্যক্তি যদি ধরলাম আমরা 100 কোটি টাকা রেখে মারা গেল, এখন তার প্রথমে এক নাম্বার দাফন কাফনে ধরলাম আমরা তার 5 লাখ টাকা খরচ হইলো, তো এই 5 লাখ আমরা বাদ দিব। তার হয়তো ঋণ ধরলাম আমরা 90 কোটি টাকার ঋণ ছিল, এইগুলা বাদ দিব। এই দুইটা বাদ দেওয়ার পরে তাহলে হচ্ছে তার 90 কোটি 5 লাখ টাকা চলে গেল, এটা তার সম্পত্তি না। এখন বাকি যেটা আছে এইটার 1/3 পর্যন্ত উনি উইল করে যেতে পারেন যে আমি মারা যাওয়ার পর এই সম্পত্তিটাই ব্যক্তি পাবে।
তাহলে ব্যক্তি তার নিট প্রপার্টির 1/3 পর্যন্ত শুধু মুসলিমদের ক্ষেত্রে উইল বা ওসিয়ত যেটা আমরা বলতেছি সেটা করতে পারবে, এর বেশি করতে পারবে না। এক্ষেত্রে আরেকটা বাধা হচ্ছে যারা স্বাভাবিকভাবে সম্পত্তি পাবে, যেমন বাবা মারা গেলে স্ত্রী যে ছেলে আছে সে সম্পত্তি পাবে, স্বামী মারা গেলে স্ত্রী সম্পত্তি পাবে, এতে স্বাভাবিক নিয়ম। তাই আপনি আপনার স্ত্রী বরাবর ওসিয়ত করতে পারবেন না, আপনি আপনার স্বামী বরাবর ওসিয়ত করতে পারবেন না, কারণ ও মারা গেলে তো আপনি অটোমেটিক পাবেন। তো এই জন্য ওসিয়তের ক্ষেত্রে 2টা শর্ত, একটা হচ্ছে মোট সম্পত্তির 1/3, আর একটা হচ্ছে যারা স্বাভাবিকভাবে সম্পত্তি পাবে এদের বরাবর করতে পারবেন না। তাহলে আমরা একটা সম্পত্তি বন্টনের পূর্বে এই 3টা কাজ দেখব, দাফন কাফন, তার যাবতীয় ঋণ, তার উইল বা ওসিয়ত যদি বৈধ থাকে সেটা আমরা বাদ দিব। এখন আসি আমরা মূল বিষয়ে, যে ইসলামিক উত্তরাধিকারে কতজন অংশীদারী হন। মূলত এগুলো আমরা 3টা ভাগে পাবো। একজনদেরকে আমরা বলি নির্দিষ্ট ভোগী, মানে হচ্ছে এদের অংশটা নির্দিষ্ট, কতটুকু পাবে, সে 10 টাকা পাবে না 20 টাকা পাবে, এটা ফিক্সড করা। আর একটা হচ্ছে তার অংশ ফিক্সড করা কিন্তু না, নির্দিষ্ট ভোগীকে 10 টাকা 20 টাকা 50 টাকা দেওয়ার পরে যেটা থাকবে টোটালটাই পাবে। আরেকটাকে আমরা বলি দূরবর্তী আত্মীয়। এই দূরবর্তী আত্মীয় ক্ষেত্র বিশেষে আছে, যদি কারো নিকট আত্মীয় না থাকে, অর্থাৎ কারো যদি নির্দিষ্ট ভোগী অবশিষ্ট ভোগীর কোনো আত্মীয় না থাকে, তখন এই দূরবর্তী আত্মীয় আছে তারা আসে। নর্মালি 100-এর মধ্যে আপনার 99% ক্ষেত্রে এরা আসেই না, হয়তো 1% ক্ষেত্রে আসে। তাই আমাদের ফোকাস থাকবে নির্দিষ্ট ভোগী এবং অবশিষ্ট ভোগীর উপরে। এখন এই কতজন আছেন নির্দিষ্ট ভোগী, টোটাল আমরা 12টা ব্যক্তি পাবো যারা হচ্ছে নির্দিষ্ট ভোগী। যেমন তো এদেরকে আমরা আরবিতে বলি জাবিল ফুরুস, মানে হচ্ছে এরা হচ্ছে নির্দিষ্ট ভোগী, নির্দিষ্ট অংশ পাবে। এখানে পুরুষ আছে, স্ত্রী আছে। পুরুষের মধ্যে যেমন মৃত ব্যক্তির স্বামী, মৃত ব্যক্তির পিতা, মৃত ব্যক্তির দাদা এবং মৃত ব্যক্তির বই পিতৃয় ভাই, এই 4 জন হচ্ছে কি জাবিল ফুরুজের অন্তর্ভুক্ত। এদের অংশটা নির্দিষ্ট, যে স্বামী কতটুকু পাবে, বাবা কতটুকু পাবে, দাদা কতটুকু পাবে, বই পিতৃয় ভাই কতটুকু পাবে। মহিলার ক্ষেত্রে 8টা শ্রেণী দেওয়া আছে, 8টা ব্যক্তি, সেটা হচ্ছে মৃত ব্যক্তির মা, মৃত ব্যক্তির মেয়ে, মৃত ব্যক্তির স্ত্রী, এরা সম্পত্তি পাবে, এদের অংশ নির্দিষ্ট। এটা ছাড়া 3 প্রকারের যে বোন আছে, বোন 3 প্রকারের বোন কি, সহোদর বোন, বৈমাতৃয় বোন, বই পিতৃয় বোন। সহোদর মানে একই বাবা মা থেকে যে বোন, বৈমাতৃয় মানে সেখানে বাবা একজন কিন্তু মা দুইজন, বই পিতৃয় হচ্ছে মা একজন বাবা দুইজন। তো এই 3 প্রকারের যে বোন আছে এদের অংশ নির্দিষ্ট। আর হচ্ছে মৃত ব্যক্তির ছেলের মেয়ে, আর হচ্ছে দাদি এবং নানি, টোটাল আমরা 12টা শ্রেণী পাবো, এদের অংশটা নির্দিষ্ট। এখন আপনি যদি ইসলামিক ফারায়েজটা একদম ডিটেইলে বুঝতে চান, আপনাকে এই নামটা প্রথমে মনে রাখতে হবে যে 12 জন ব্যক্তি কে কে। তাহলে স্বামী, পিতা, দাদা, বৈপিত্রীয় ভাই, মা, মেয়ে, স্ত্রী, 3 প্রকারের বোন, ছেলের মেয়ে এবং দাদি নানি, এরা ছিল নির্দিষ্ট ভোগী। এখন আমরা এই অবশিষ্ট ভোগীর 4টা শ্রেণী আছে, মৃত ব্যক্তির যে ছেলে অথবা ছেলের ছেলে এরা হচ্ছে অবশিষ্ট ভোগী। আর মৃত ব্যক্তির পিতা কি করে, তারা উভয় প্রকারের আচরণ করে, অর্থাৎ নির্দিষ্ট ভোগীও হইতে পারে অবশিষ্ট ভোগীও হইতে পারে। তাই এখানে এই পিতা, আমরা যদিও এখানে পিতাকে জাবিল ফুরুজে আমরা নিয়ে এসেছি, কিন্তু পিতা উভয় প্রকার আচরণ করে, তাই পিতা অবশিষ্ট ভোগীও হইতে পারে, পিতা নির্দিষ্ট ভোগীও হইতে পারে। তাহলে প্রথম শ্রেণীতে ছেলে, দ্বিতীয় শ্রেণীতে আসতেছে পিতা দাদা, তৃতীয় শ্রেণীতে ভাই ভাইয়ের ছেলে, চতুর্থ শ্রেণীতে আসবে চাচা চাচার ছেলে। তো যদি প্রথম শ্রেণীর কেউ থাকে বাকি 3 জনই বাদ যাবে, যদি প্রথম শ্রেণী না থাকে তখনই পিতা আসবে, যদি প্রথম 2 শ্রেণী না থাকে তখনই তৃতীয় শ্রেণী আসবে, তৃতীয় শ্রেণীও না আসলে সর্বশেষ এই চতুর্থ শ্রেণীর লোক কি পাবে, সম্পত্তি পাবে। আর কিছু ব্যতিক্রমের ক্ষেত্রে যে বোন হিসাবে সমস্ত সম্পত্তি পায় অবশিষ্ট ভোগী হিসাবে, আর যখন মেয়ের সাথে তাদের ভাই থাকবে তখনও আসাবা হবে, আর মেয়ের সাথে যদি বোন থাকে তখনও আসাবা হবে, এই 2টা। অর্থাৎ একজন ব্যক্তি মারা গেল, তার কি হইলো, ছেলে এবং মেয়ে উভয় আছে, তখন ওই আর মেয়ে নির্দিষ্ট কোনো অংশ পায় না, মেয়ে কি সাথে তার ভাইয়ের সাথে 2:1 অনুপাতে সম্পত্তি ভাগ করে। তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবো, ইসলামিক ফারায়েজে 3 শ্রেণীতে উত্তরাধিকার বিভক্ত, একজন নির্দিষ্ট ভোগী, একজন অবশিষ্ট ভোগী, দূরবর্তী আত্মীয়। দূরবর্তী আত্মীয় 1% ক্ষেত্রে আসে, তাই সেটা আমরা পড়তেছি না। নির্দিষ্ট ভোগী 12 জন, আর অবশিষ্ট ভোগী 4টা শ্রেণীতে বিভক্ত। ওই 12 জনের মধ্যে 4 জন পুরুষ, 8 জন হচ্ছেন স্ত্রী, জাস্ট এতটুকুই আমরা মনে রাখবো।
আরেকটা কথা আমরা মনে রাখবো, এই যেখানে আমরা 5 জন ব্যক্তির নাম বলতেছি, এরা যদি থাকে সম্পত্তি আর কারো দিকে যাবে না, এরাই পাবে শুধু। যেমন যদি পিতা থাকে, স্বামী থাকে, মা থাকে, মেয়ে থাকে, স্ত্রী থাকে, ছেলে থাকে, তাহলে বাকি আপনার দরকারই নেই। এরা যদি থাকে সম্পত্তি এদের মাঝেই বন্টিত হয়ে যাবে। এখন আমরা জাস্ট গুরুত্বপূর্ণ কয়েকটা আমরা দেখব, যারা বঞ্চিত হয় না, 5 শ্রেণীর ব্যক্তি, তাদের আমরা ফারায়েজ বন্টনটা দেখব। প্রথমেই হচ্ছে মৃত ব্যক্তির মেয়ে হিসাবে উত্তরাধিকার, মৃত ব্যক্তির মেয়ে হিসাবে কতটুকু সম্পত্তি পাবে। তো যখন আমরা মেয়ে হিসাবে উত্তরাধিকারী চিন্তা করব, 2 ভাগে আমরা ভাগ করব যে আসলে ওই মৃত ব্যক্তির ছেলে আছে কিনা, এটা আমরা প্রথমেই জানার চেষ্টা করব। যদি আমরা ধরলাম যে ওই মৃত ব্যক্তির কোনো ছেলে নাই, শুধু মেয়েই আছে, এখন দেখবো কতটা মেয়ে আছে। যদি একজন মেয়ে থাকে তাহলে টোটাল সম্পত্তির অর্ধেক পাবে, তার মানে 50% সম্পত্তি পাবে। 1 কোটি টাকা যদি থাকে, 50 লাখ টাকা ওই মেয়ে পাবে। আর যদি মেয়ের সংখ্যা একাধিক হয়, একের অধিক যদি হয়, তাহলে আমরা তার টোটাল সম্পত্তিটাকে 3 ভাগ করব। 3 ভাগ করে 2 ভাগ ওই মেয়েদেরকে দিব, তারা সমান ভাগে ভাগ করে নিবে, যেটাকে আমরা বলতেছি টোটাল সম্পত্তির 66.67% সম্পত্তি পাবে। তাহলে এক মেয়ে হইলে অর্ধেক পাবে, একের অধিক হইলে 2/3 পাবে। এখন দেখা গেলো ওই মৃত ব্যক্তির ছেলে সন্তান আছে, তখন কিন্তু মেয়ে আর অর্ধেক বা 2/3 পাবে না, তখন ওই সন্তানের সাথে তারা ভাই বোন হিসাবে 2:1 অনুপাতে ভাগ করবে। মানে যদি ভাই যদি 5 টাকা পায়, বোন তার অর্ধেক পাবে, অর্থাৎ 2.5 টাকা পাবে। ভাই যদি 100 টাকা পায়, বোন 50% পাবে। তার মানে এই জন্যই বলা হচ্ছে ইসলামিক ফারায়েজে মেয়েরা অর্ধেক সম্পত্তি পায়, এর কারণ এটাই। যখনই তার সাথে তার ভাই থাকবে, ভাই দ্বিগুণ সম্পত্তি পাবে, বোন তার অর্ধেক পাবে, এই জিনিসটাই। এখন আমরা এই একটা উদাহরণ যদি দেখি, তাহলে আমাদের বুঝে আসবে যে মৃত ব্যক্তির 100 শতক সম্পত্তি রেখে মৃত ব্যক্তি মারা গেল, মেয়ে কতটুকু সম্পত্তি পাবে। এখন আমরা জানি না কতজন মেয়ে আছে, তো এই জন্য আমরা বললাম যে প্রথমে একজন মেয়ে, তাহলে উনি অর্ধেক পাবেন, মানে 50% বা পাবেন, তার মানে 50 শতক সম্পত্তি পাবেন। এখন আপনি বলবেন যে ভাই বাকি 50% কে পাবে, বাকি 50% কে পাবে, সেটা আমরা টোটাল ফারায়েজটা করলে বুঝতে পারবো। প্রথমে আমরা শুধু মেয়ের অংশটা বের করতেছি, তার মানে মেয়ে 50% পাইলো। এখন দেখা গেল যে না, মেয়ে তো আছে কিন্তু একাধিক, 2 জন 3 জন 4 জন মেয়ে আছে, তখন আমরা সম্পত্তিটাকে 3 ভাগ করব, 2 ভাগ মেয়েদেরকে দিব, তার মানে 66.67% মেয়েরা পাবে। আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির 4 ছেলে আছে, 5 মেয়ে আছে, তাহলে তার সম্পত্তি বন্টনটা কিভাবে করব। তো আমরা জানি ভাই বোনের মধ্যে সম্পত্তি বন্টন করতে আমাদেরকে 2:1 এই অনুপাতটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। তাই আমরা বলতে পারি 1 ভাই = 2 বোন, মানে হচ্ছে ভাই যতটুকু পাবে বোন তার অর্ধেক পাবে। এর জন্য 1 ভাই = আমরা 2 ভাই 2 বোন ধরে নিব সহজে, তাহলে আমরা বন্টন করতে পারবো। যেহেতু মৃত ব্যক্তি 4 ছেলে, তো 4 ছেলে = আমরা 8 মেয়ে ধরে নিতে পারি, তাহলে 8 মেয়ে হয়ে গেল। আর নর্মালি হচ্ছে আমাদের 5 মেয়ে, 8 × 5 = 13 জন টোটাল। 13টা যদি আমরা ভাগে ভাগ করি, ভাইদেরকে আমরা 2 ভাগ করে দিয়ে দিব আর বোনদেরকে 1 ভাগ করে দিব, তার মানে মোটামুটি 7.69 শতক করে 1 মেয়ে পাচ্ছে, আর তাদের ভাই তার দ্বিগুণ পাচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের 2:1, অর্থাৎ বোন যতটুকু পেলো ভাই তার দ্বিগুণ পেলো। তাই যদি সম্পত্তি বন্টনে শুধুমাত্র ভাই আর বোন থাকে, আপনি কি করবেন, 1 ছেলেকে 2 মেয়ে সমান হিসাব করে টোটালটা ভাগ করে দিবেন, তখন আপনার জন্য ইজি হয়ে যাবে। তো আমরা দেখলাম, তাহলে মেয়ে হিসাবে যদি আমরা বন্টন করতে চাই, যদি তার সাথে তার কোনো ভাই যদি না থাকে, মানে মৃত ব্যক্তি যদি শুধুমাত্র মেয়ে থাকে, একজন মেয়ে মেয়ে হইলে 50% পাবে, একের অধিক হইলে তারা 2/3 পাবে। আর যদি তাদের সাথে তাদের ভাই থাকে, মানে মৃত ব্যক্তি যদি ছেলে থাকে, তখন মেয়ে কি করবে, সে আসাবা হবে, অবশিষ্ট ভোগী হবে 2:1 অনুপাতে। তারপরে যদি আমরা এখন দেখি তারপরের অংশ, আমাদের জাস্ট আমাদের আরো কিছু ব্যতিক্রম আছে। তো আমরা মেয়ের অংশটা দেখলাম, তো এখানে আমাদের ছিল কোনটা, ছেলে এবং মেয়ের অংশ হিসেবে উত্তরাধিকারটা গেল। তো এখন আমরা যাব মৃত ব্যক্তির ক্ষেত্রে, মৃত ব্যক্তির কিসের,
মৃত ব্যক্তির স্বামী এবং স্ত্রী কতটুকু পাবে, জাস্ট সেইটা এখানে আমরা না আনলেও আমরা জাস্ট পাতাটা আমি পরবর্তীতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি যে মৃত ব্যক্তির স্বামী কতটুকু পাবে। একজন স্ত্রী মারা গেল, তার স্বামী জীবিত আছে, তাহলে স্বামী কতটুকু সম্পত্তি পাবে? তো স্বামী কতটুকু পাবে এটা নির্ভর করবে তাতে সন্তান আছে কিনা, তাদের সন্তান আছে কিনা তার উপর নির্ভর করবে। যদি সন্তান যদি থাকে, আমরা ধরে নিলাম মৃত ব্যক্তির সন্তান আছে, তাহলে স্বামী হিসাবে উনি কি পাবেন? তার টোটাল সম্পত্তির 1/4 পাবেন। তো আমরা বলতে পারি 25% সম্পত্তি পাবেন, 25%। তাহলে আপনি যদি স্বামী হিসাবে কতটুকু সম্পত্তি পাবেন আপনার ওয়াইফের সেটা জানতে চান, তাহলে জানতে হবে যে আপনাদের ছেলে মেয়ে আছে কিনা। যদি ছেলে মেয়ে থাকে তাহলে আপনি কি পাবেন? 25% সম্পত্তি পাবেন, 1/4। আর যদি দেখা যায় যে না, আপনাদের সন্তান নাই, তার মানে কোনো, সেটা ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে, কোনো সন্তান নাই, তখন আপনি সম্পত্তি পাবেন 50%, অর্থাৎ অর্ধেক সম্পত্তি পাবেন আপনি। এটা হচ্ছে স্বামীর ক্ষেত্রে। তাহলে স্বামীর ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মৃত ব্যক্তির যদি সন্তান থাকে তাহলে স্বামী 1/4, সন্তান না থাকলে 2/1 পাবে। এখন আমরা একই রকম ভাবে এখন যদি দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে একজন স্ত্রী কতটুকু পাবে তাহলে স্বামীর থেকে। তো স্ত্রীরটাও একই রকম ভাবে 2টা ভাগে ভাগ হয়ে যাবে। যদি তাতে সন্তান যদি থাকে তাহলে স্ত্রী কি পাবে? 1/8 পাবে, অর্থাৎ 100 টাকাকে যদি আপনি 8 ভাগ করেন 12.50 টাকা পাবেন, 12.5% পাবে। আর যদি সন্তান যদি না থাকে তাহলে কত পাবে? 1/4 পাবে। এক্ষেত্রে পার্থক্য একটাই, স্বামী একটু বেশি পাচ্ছে, স্ত্রী একটু কম পাচ্ছে। স্বামীর ক্ষেত্রে ছিল 1/4 এবং 2/1, স্ত্রীর ক্ষেত্রে 1/8 এবং হচ্ছে আমাদের 1/4। তো এটাই আমরা মনে রাখবো। তাহলে স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি স্বামী মারা যায়, স্ত্রী যদি সন্তান থাকে 1/4 পাবে না, 1/8 পাবে। কিন্তু যদি সন্তান যদি না থাকে তখনই শুধুমাত্র 1/4 পাবে। এখন সমস্যা, একজন ব্যক্তির কি হইলো, একজন ব্যক্তির 2টা স্ত্রী আছে, 1টা 2টা। এখন তাদের ক্ষেত্রে কি হবে? তো তাদের ক্ষেত্রে একই রকম হবে, যে ধরলাম উনি কি হইলো 25% স্ত্রী পাইলো, এই 25% তারা আবার ভাগ করে নিবে, প্রথম ওয়াইফ দ্বিতীয় ওয়াইফ এরা ভাগ করে নিবে। তাহলে আমরা সহজে বুঝতে পারবো স্ত্রী যতজন থাকবে এই জন্য অংশ বৃদ্ধি পাবে না, এক স্ত্রী যতটুকু পাবে সেটাকে আবার সমান করে যতজন থাকবে, যদি আরো একজন স্ত্রী থাকে তারা ভাগ করে নিবে। এখানে কথা হচ্ছে যদি তাদের জীবিত থাকতে যদি তালাক হয়ে যায়, ডিভোর্স যদি কার্যকর হয়, তাহলে কিন্তু সম্পত্তি পাবে না, তাহলে সম্পর্কটা বজায় থাকতে হবে। যেদিন ব্যক্তি মারা যাচ্ছে সেই দিন পর্যন্ত তাদের সম্পর্কটা বজায় থাকতে হবে, তখনই কেবল স্ত্রী কি পাবে, সম্পত্তি পাবে বা স্বামী সম্পত্তি পাবে। আর যদি তালাকের নোটিশ যদি প্রদান করা হয়, তাহলে যে 90 দিন তালাকের নোটিশের কার্যকারিতা, এই 90 দিনের মধ্যেও যদি মারা যায় তারপরেও পাবে, কিন্তু 90 দিন অতিক্রান্ত হয় অর্থাৎ তালাকটা কার্যকর হইলে উনি আর সম্পত্তি পাবেন না, যেহেতু তারা স্বামী স্ত্রী না। তা আশা করি এটা আপনারা কিছুটা হইলেও বুঝতে পারছেন। তো আমরা নোটটার মধ্যে সেই পাঠটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, ভুলবশত সেই পাঠটা আসে নাই। তাহলে আমরা দেখলাম মেয়ে হিসাবে উত্তরাধিকার, আমরা দেখলাম বাবা হিসাবে উত্তরাধিকারটা আমরা জাস্ট দেখি, মৃত ব্যক্তির বাবা, বাবাটাও আসে নাই, তো জাস্ট ওইটাও আমরা একটু দিয়ে দিব আপনাদেরকে, ওই 2টা পেজ একসাথে ছিল। এখন আসি আমরা মৃত ব্যক্তির বাবার ক্ষেত্রে, যে যে ব্যক্তি মারা গেল তার বাবা কতটুকু সম্পত্তি পাবে। তো আমরা প্রথমে বলছি বাবা 2 প্রকারের আচরণ করে, একটা হচ্ছে বাবা নির্দিষ্ট অংশ পায়, নির্দিষ্ট অংশ, আর একটা হচ্ছে বাবা কি হইতে পারে, আশা বাবা অবশিষ্ট ভোগী হইতে পারে, অবশিষ্ট ভোগী। আমরা প্রথমে নির্দিষ্ট ভোগী দেখি, এক্ষেত্রে যদি কি থাকে, সন্তান যদি থাকে। এখানে আমরা সন্তান নিচ্ছি, কোন সন্তান নিব, ছেলে সন্তান। বাবার ক্ষেত্রে আমরা নিব ছেলে সন্তান, শুধু সন্তান না, যদি মৃত ব্যক্তির ছেলে সন্তান থাকে তাহলে বাবা 1/6 পাবে, মানে 16.67 টাকা পাবে, 100 টাকার মধ্যে বাবা 16.67 টাকা পাবে। এখন যদি মেয়ে সন্তান থাকে তাহলে প্রথমে উনি 16.67 টাকা পাবে, পাওয়ার পর বাকি সবাইকে, মেয়েদেরকে দেওয়ার পরও যদি কোনো সম্পত্তি অবশিষ্ট যদি থাকে তাহলে ওই অবশিষ্ট অংশও পাবে। তাহলে বাবার ক্ষেত্রে দেখবো আমরা মৃত ব্যক্তির ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে। যদি ছেলে সন্তান থাকে বাবা 6/1 পাবে শেষ,
কিন্তু মেয়ে সন্তান থাকলে আমরা অপেক্ষা করবো প্রথমেই বাবাকে 6 ভাগের 1 ভাগ দেওয়ার পরে দেখব যে বাকিদেরকে দেওয়ার পরে কোনো সম্পত্তি আছে কিনা, যদি থাকে তাকে ওই অবশিষ্ট অংশটাও দিয়ে দিব। আরেকটা ক্ষেত্রে আমরা দেখব যে বাবা সরাসরি কি হয় অবশিষ্ট ভোগী হয় কখন, ধরেন যে একজন ব্যক্তি মারা গেল তার কেউ নাই শুধু বাবা জীবিত আছে, তো টোটাল সম্পত্তিটাই বাবা পেয়ে যাবে। একজন ব্যক্তি মারা গেল তার অন্য কোনো আত্মীয় স্বজন নাই, তো বাবা আমরা একটু আগেই দেখেছি বাবা কি হয় আসাবা শ্রেণীর মধ্যে আসে, এই জন্য বাবা টোটাল সম্পত্তি পাবে। এখন আসি আমরা মায়ের ক্ষেত্রে, মা কতটুকু পাবে? তো নর্মালি মায়ের ক্ষেত্রে 2টা অংশ, 1/3 অংশ মা পাইতে পারে, 1/6 অংশ পাইতে পারে, দুইটাই হইতে পারে। এখন কখন মা 1/3 অংশ পাবে? যখন মৃত ব্যক্তির কোনো সন্তান থাকবে না, অর্থাৎ ছেলেও নাই মেয়েও নাই, একদম সন্তান নাই, নিঃসন্তান ব্যক্তি, তার মা জীবিত আছে, উনি 3 ভাগের 1 ভাগ পাবেন। তবে এখানে একটা শর্ত হচ্ছে যে এটা আমাদের মনে রাখতে হবে, তার যদি একের অধিক ভাই বোন থাকে, একাধিক ভাই বোন থাকতে পারবে না, অর্থাৎ মৃত ব্যক্তি মারা গেল তার মা তো আছে কিন্তু 2টা ভাই যদি থাকে মা 1/3 অংশ পাবে না, 1টা ভাই থাকতে হবে বা 1টা বোন থাকতে হবে। তাহলে মায়ের 1/3 অংশ পাওয়ার কন্ডিশন হচ্ছে মৃত ব্যক্তির সন্তান থাকবে না, দ্বিতীয়ত হচ্ছে একের অধিক ভাই বোন থাকবে না। এখন যদি মৃত ব্যক্তির সন্তান থাকে অথবা একের অধিক ভাই বোন থাকে তাহলে মা 6 ভাগের 1 ভাগ পাবে, যেখানে মা 33 টাকা 33 পয়সা পাচ্ছিল সেইটা থেকে কমে মায়ের 16 টাকা 67 পয়সা চলে আসবে। তাহলে বাবার ক্ষেত্রে আমরা দেখলাম 6 ভাগের 1 ভাগ, মায়ের ক্ষেত্রেও 6 ভাগের 1 ভাগ। তবে বাবার ক্ষেত্রে ডিফারেন্স ছিল কোনটা, যদি মেয়ে সন্তান হয় বাবা অবশিষ্ট ভোগী হইতে পারে, আর মায়ের ক্ষেত্রে আমরা দেখলাম একের অধিক যদি ভাই বোন থাকে সেক্ষেত্রে মা 6 ভাগের 1 ভাগই পাবে, আর যদি মৃত ব্যক্তি যদি সন্তান থাকে তারপরও 6 ভাগের 1 ভাগই পাবে। এরপর তাহলে আমরা যে যার যার অংশগুলো দেখলাম, মৃত ব্যক্তির মেয়ের অংশ দেখলাম, মৃত ব্যক্তির বাবার অংশ দেখলাম, মৃত ব্যক্তির মায়ের অংশ দেখলাম, স্বামীর অংশ দেখলাম, স্ত্রীর অংশ দেখলাম, তো দাদার অংশ কি হবে? তো দাদার অংশ আমাদের মনে রাখার কোনো দরকার নাই, বাবা যদি থাকে তাহলে দাদা কিন্তু সম্পত্তি পাবে না, বাবা জীবিত থাকলে দাদা সম্পত্তি পাবে না, আর যদি বাবা না থাকে, ধরলাম আমরা কোনো ব্যক্তির বাবা নাই, তাহলে বাবার ক্ষেত্রে আমরা যেরকম করছি ওই জিনিসটাই দাদা পাবে। অর্থাৎ যদি সন্তান, যদি মেয়ে সন্তান যদি থাকে তাহলে ওই 6 ভাগের 1 ভাগ পাবে প্লাস অবশিষ্ট অংশ দাদা পাবে, ছেলে সন্তান থাকলে 6 ভাগের 1 ভাগ পাবে। তার মানে আমরা দাদার অংশ পৃথক করে পড়ার দরকার নাই, জাস্ট দেখবো তার বাবা যদি না থাকে বাবার অংশটাই আমরা দাদাকে দিয়ে দিব। এখন আমরা তারপরে আমাদের মোটামুটি এই যে 5টা শ্রেণীর কথা আমরা বললাম, তো এখন অনেকেই বলবেন যে ভাই ছেলে কোথায় গেল, ছেলের সম্পত্তি, ছেলে কিন্তু নির্দিষ্ট ভোগী না, ছেলে হচ্ছেন অবশিষ্ট ভোগী, তো এই জন্য ছেলের পৃথক করে অংশটা নাই। তাহলে আমাদের মৃত ব্যক্তির মেয়ের অংশ চলে গেল, বাবার অংশ, মায়ের অংশ, স্বামীর অংশ, স্ত্রীর অংশ, এই 5টাই গুরুত্বপূর্ণ। নর্মাল আপনি 100টার মধ্যে 80টা ফারায়েজে এগুলাই পাবেন, এরা যদি থাকে সম্পত্তি আর কারো দিকে যাবে না, আর কারোটা আপনার মুখস্থ রাখার প্রয়োজন নাই, সেখানে আপনি সেটা না জানলেও আপনার কিন্তু চলবে। তো এখন আমরা বাকি আরো যে জিনিসগুলো আছে সেগুলো দেখি এবং কিভাবে খুব সহজে আপনি বন্টন করতে পারবেন সেটাও একটু দেখে নিই। এখন আমরা তারপরে যেটা আসি সেটা হচ্ছে আমাদের যে জিনিসটা আমাদেরকে কনফিউশন করে সেটা হচ্ছে মুসলিম পারিবারিক অধ্যাদেশ বলে একটা অধ্যাদেশ আছে, আমরা জানি এটা 4 ধারা, প্রতিনিধিত্বের মতবাদ। তো এইটা আগে প্রথমেই বুঝেন, আপনি আপনি যদি কোথাও আপনাকে যদি অনুষ্ঠানে দাওয়াত করা হয় আপনি না গিয়ে আপনার ছেলেকে পাঠাইতে পারেন, মেয়েকে পাঠাইতে পারেন, যে কাউকে পাঠায় দেন, আপনার একটা দাওয়াত ছিল, ইনভিটেশন ছিল, আপনি যাচ্ছেন না, আপনার পরিবারের কাউকে পাঠায় দেন, তো পাঠায় দিলে কি হবে, যেটা আপনার অধিকার ছিল সেটা পাচ্ছেন, এই জিনিসটাই। তো এক্ষেত্রে যেই জিনিসটা বলা হয়, ধরলাম যে এ হচ্ছেন একজন পিতা, একজন ব্যক্তি, তার 3টা ছেলে আছে, 1 নম্বর ছেলে, 2 নম্বর ছেলে, 3 নম্বর ছেলে, বা এটা মেয়েও ধরতে পারি আমরা, তাতে কোনো সমস্যা নেই। তাহলে একজন ব্যক্তি 3টা ছেলে, তো নর্মালি পিতা মারা গেলে সম্পত্তি কিভাবে বন্টিত হবে আমরা জানি, যে 3 ভাইয়ের মাঝে আমরা সমানভাবে বন্টন করে দিব। এখন সমস্যা দাঁড়াইছে এই যে সি নামক ছেলে আছে, এই ছেলেটা কি হইলো, পিতার আগেই মারা গেল, তার বাবার আগেই সে মারা গেল, তাহলে যেখানে তারা 3 ভাই ছিল সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে 2 ভাই আছে, একজন পিতার পূর্বেই সে মারা গেল। এখন মারা যাওয়ার সময় এর স্ত্রী জীবিত আছে, এর ছেলে আছে, এর মেয়ে আছে,
আমরা যখন নর্মালি ইসলামিক ফারায়েজ করব, যখন পরবর্তীতে এই পিতা মারা যাবে, তার এই ছেলেটা যেহেতু মারা গেছে, এই ছেলের যে ছেলে মেয়ে আছে নর্মাল উত্তরাধিকারের ক্ষেত্রে এরা কিন্তু পাবে না। কেন পাবে না? কারণ তার চাচারা জীবিত আছে, অর্থাৎ মৃত ব্যক্তির একদম ঘনিষ্ঠ জন, আপন জন, খুব কাছের তার ছেলে, তারপরে ছেলের ছেলে। এখন যেহেতু তার দুই ছেলেই জীবিত আছে, তারা সম্পত্তি পাবে, এই ছেলের ছেলে সম্পত্তি নর্মাল ইসলামিক ফারায়েজে পায় না। তো এই যে এতিম ছেলে মেয়ে যারা আছে, অনেক ক্ষেত্রে দেখা গেল যে এদের থাকা খাওয়া নানা প্রকার অসুবিধা হয়, তো এই জন্য পাকিস্তান সরকার যেটা করে, এই একটা অর্ডিনেন্স নিয়ে আসে মুসলিম পারিবারিক অধ্যাদেশের 4 ধারা। এটাতে কি কথা বলে? জাস্ট এক লাইনে কথা বলে যে এইরকম যদি অবস্থাটা হয়, অর্থাৎ পিতা বা মাতা, আমরা এখানে পিতা ধরলাম, পিতা মাতার আগে যদি সন্তান মারা যায়, তার যদি কোনো সন্তান থাকে, তো এই রকম ক্ষেত্রে ফারায়েজ বন্টনে আমরা কি করব? ধরে নিব যে এই ছেলেটা জীবিত বা এই মেয়েটা জীবিত, এ জীবিত থাকলে যতটুকু সম্পত্তি পাইতো ততটুকু তার ছেলে মেয়েরা পাবে। সিম্পল এই জিনিসটা বলে। তার মানে এই রকম যদি কেউ পিতার আগে যদি কোনো সন্তান মারা যায়, ফারায়েজ বন্টনে আমরা ধরে নিব সেই সন্তান মারা যায় নাই, সে জীবিত আছে। এখন নর্মালি যদি এই ছেলে জীবিত থাকতো, পিতার সম্পত্তিকে আমরা যদি 100% সম্পত্তি থাকতো আমরা 3 ভাগ করতাম। এখন এই রকম ক্ষেত্রে পূর্বে যেহেতু মারা গেছে, আমরা এটাকে 3 ভাগই করব। 3 ভাগ করে তা এই ছেলের পরিবর্তে ছেলের যে ছেলে মেয়ে আছে তাদেরকে দিয়ে দিব, এই জিনিসটাই বলে। তাহলে আমরা মুসলিম পারিবারিক অধ্যাদেশ সেই কথা বলে, যদি পিতার পূর্বে কোনো সন্তান মারা যায়, তার যদি সন্তান থাকে, তাহলে ফারায়েজ বন্টনের ক্ষেত্রে আমরা ধরে নিব ওই ব্যক্তি জীবিত, জীবিত থাকলে যতটুকু সম্পত্তি পাইতো, তার ছেলে থাক মেয়ে থাক তারা সম্পত্তি পাবে ততটুকুই। তবে শুধু ব্যতিক্রম হচ্ছে ওই মৃত ব্যক্তির স্ত্রী কিন্তু কিছু পাবে না এই নিয়মে। তাহলে মৃত ব্যক্তির স্ত্রী প্রতিনিধিত্বের মতবাদে কোনো সম্পত্তি পাবে না। কার থেকে পাবে না? তার মানে শ্বশুরের সম্পত্তি পাবে না, এটা মনে রাখবেন। তার স্বামীর সম্পত্তি সে পাবে, তাহলে মৃত ব্যক্তির স্ত্রী শ্বশুরের কোনো সম্পত্তি পাবে না। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে এই 1961 সালের পর থেকে এটা কার্যকর হয়, অর্থাৎ যার সম্পদ আমরা বন্টন করতেছি সে যদি 1961 সালের পরে মারা যায় তবে এই নিয়ম প্রযোজ্য, যদি 1961 সালের আগে মারা যায় তাহলে এই নিয়ম চলবে না। তার মানে ওই যে এতিম ছেলে মেয়ে তারা বঞ্চিত হবে যদি 1961 সালের আগের ঘটনা হয়। এখন কথা হচ্ছে দাদা 1961 সালের পরে মারা গেলে এতিমরা সম্পত্তি পাবে, মানে যার সম্পদ বন্টিত হবে সে যদি 1961 সালের পরে মারা যায় তবে এই নিয়ম প্রযোজ্য। এখন ওই ব্যক্তির পিতা 1961 সালের আগে মারা গেল না পরে মারা গেল সেটা দেখার বিষয় না, দেখার বিষয় যার সম্পত্তি বন্টিত হবে, তার দাদা দাদি নানা নানি 4 জনের ক্ষেত্রে প্রযোজ্য হয়। আমরা যেটা বলতেছি দাদা দাদি নানা নানি, এরা 1961 সালের পরে মারা গেলেই এতিমরা কি করতে পারবে? দাদার সম্পত্তি, দাদির সম্পত্তি, নানার সম্পত্তি, নানির সম্পত্তি এই অধ্যাদেশ মোতাবেক দাবি করতে পারবে। এটাই হচ্ছে মূলত বিষয়। আর ইসলামিক ফারায়েজে কিছু নীতি আছে, এই নীতিগুলো আমরা অনেক ক্ষেত্রে নাম শুনি বুঝি না। সেটা হচ্ছে একটাকে বলি আমরা আউল নীতি। আমরা আউল নীতি বোঝার আগে বুঝতে হবে যে আমরা যে বললাম একজন মৃত ব্যক্তির 100% সম্পত্তি আছে, যখন আমরা সম্পত্তিটা বন্টন করব আমাদেরকে এই 100% বন্টন করে নিতে হবে। আমরা হাতে রাখতে পারবো না যে আচ্ছা থাকে এটা হাতে থাকলো, এরকম রাখা যাবে না। আর যাকে যত অংশ দেওয়ার কথা তাকে তত অংশ দিতে হবে, কম বেশ কি আপনি করতে পারবেন না। অর্থাৎ যাকে আমরা বলতেছি একে অর্ধেক দেন তাকে অর্ধেকই দিতে হবে, একে 1/3 দেন একে 1/3 দিতে হবে, কম বেশি আপনি করতে পারবেন না। তো যেহেতু এটা আমরা করতে পারবো না, এখন একটা উদাহরণ যদি আমরা দেখি, একজন ব্যক্তি মারা গেল, তার একটা স্ত্রী আছে মারা যাওয়ার পরে, তার পিতা জীবিত আছে, তার মাতা জীবিত আছে, তার দুই মেয়ে জীবিত আছে। এখন সমস্যা হচ্ছে এরা সবাই নির্দিষ্ট ভোগী। আমরা জানি মৃত ব্যক্তির স্ত্রী কতটুকু পায়, 1/8 পায়, মৃত ব্যক্তির পিতা 1/6 পায়, মৃত ব্যক্তির মাতা 1/6 পায়, দুই মেয়ে কতটুকু পাবে, 2/3 পাবে। এখন আমরা যদি এই এই হিসাব করে যদি এদেরকে যদি দিয়ে দেই, সিম্পল কথা, আপনি যদি এখানে স্ত্রীকে 12.50 টাকা দেন, পিতাকে আপনি 16 টাকা যদি 67 পয়সা দেন, মাতাকেও যদি আপনি 16.67 টাকা দেন, আর দুই মেয়েকে আমরা কত দিচ্ছি, দুই মেয়েকে যদি আপনি 67.67 দেন, আপনি টোটালটা হিসাব করে দেখেন এটা 100 ক্রস করে চলে গেছে। আমাদের সম্পত্তি আছে মাত্র কত, হাতে আছে 100, 100 থেকেই দিতে হবে, কিন্তু আমরা যখন এই 12.5, 16.67, 16.67, 67., এটা করব, প্রায় মোটামুটি 133 দশমিক সামথিং এর মতো চলে আসবে।
আমাদের ছিলই 100, তো আমরা বেশি তো বন্টন করতে পারবো না, বেশি আমরা দিব কোথা থেকে? তো এই জন্য এই নীতি নিয়ে আসে বলতেছে, যেহেতু আমরা অংশটাকেও চেঞ্জ করতে পারবো না, তাহলে আনুপাতিক হারে সবার থেকে আমরা কমিয়ে দেই। আনুপাতিক বলতে যেখানে ধরেন যে স্ত্রী পাইতো 12.50 টাকা, মা পাইতো 16 টাকা, পিতা পাইতো 16 টাকা, দুই মেয়ে পাইতো, তো আমরা এই যে অতিরিক্ত 33% যেটা, সেটা সবার উপর থেকে আনুপাতিক হারে কমিয়ে নিব। তো এটার জন্য লসাগু গসাগু যদি আপনার মাথায় যদি থাকে, এই যদি আমরা 8, 6, 6, 3-এর যদি লসাগু করি, সেক্ষেত্রে আমরা পাবো কত? 24। এটা হচ্ছে লসাগু গসাগু সিম্পল নিয়ম, যারা ক্লাস 6-7 করেছেন। তো 24 হচ্ছে এদের লসাগু। তো আমরা যখন এদেরকে দিতে যাচ্ছি, যেমন ধরেন যে আপনি 8 দ্বারা যদি 24-কে ভাগ করেন, কত? 3 ভাগ, তার মানে আমরা স্ত্রীকে 3 ভাগ দেই। আপনি যদি এই 6 দ্বারা 24-কে ভাগ করেন, তাহলে 4 পাচ্ছি, তারপরে 4 পাবো, চার পরে পাচ্ছি আমরা 8, 8, 2, 16। তো টোটালটা হিসাব করলে আমাদের 27 হয়, আমরা যেটা বললাম যে 125 হয়। তো সিম্পল আওয়াল নীতি কি বলে, আপনি কি করেন, এই উপরে যত ভাগ সম্পত্তি সেটাকে নিচে নিয়ে আসেন, মানে 27 ভাগ 27। এটা যদি আরেকটু আপনি দশমিক পদ্ধতিতে বুঝতে চান, আমরা পূর্বে যদি হিসাব করতাম প্রতি ভাগে 4 দশমিক সামথিং করে পাইতাম, আমরা আনুপাতিক হারে সবার থেকে কমিয়ে সবাইকে 3.70 করে দিব, তাহলে আমাদের 100 মিটে যাবে। তো নর্মালি আওয়াল নীতিতে সম্পত্তি কমে যায়, আওয়াল নীতিতে কিন্তু সম্পত্তি বাড়ে না। তাহলে আমরা বুঝলাম আওয়াল নীতি আমরা তখনই প্রয়োগ করব যখন আমরা যে সম্পদ বন্টন করতেছি সেটা মূল সম্পদের চাইতে বেশি হয়ে যাবে, তখন আমরা আনুপাতিক হারে সবার সম্পত্তিটা কমিয়ে দিব, সেটাই হচ্ছে আওল নীতি। এখন আসি আমরা রদ নীতি। রদ নীতিটা একটা মনে রাখবেন, এটা স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য না, মানে রদ নীতিতে স্বামী বা স্ত্রী সম্পত্তি পায় না। হচ্ছে কোনো অবশিষ্ট ভোগে, আমরা প্রথমেই বললাম যে সম্পত্তি বন্টনের পর আপনি হাতে রাখতে পারবেন না, যা আছে সব বিলিয়ে দিতে হবে, একটাও হাতে রাখতে পারবেন না। তো এখন ধরলাম যে একজন ব্যক্তির স্ত্রী জীবিত আছে, এক মেয়ে জীবিত আছে, আর কোনো আত্মীয় নাই। তো নর্মালি স্ত্রী 8 ভাগের 1 ভাগ পাবে, তাতে কারো কোনো আপত্তি নাই, এক মেয়ে 50% পাবে। তো এখন এই যে 50% বা অর্ধেক এবং 8-এর 1 অংশ দেওয়ার পর তার কোনো অবশিষ্ট ভোগী কোনো কেউ নাই। তো দূরবর্তী যারা আমরা বললাম, এদের কাছে যাওয়ার আগে এই রদ নীতি বলতেছে যে নিজের মেয়ে জীবিত আছে ঘনিষ্ঠ লোক, সম্পত্তি আমরা বাইরে না দিই, এই রীতি অনুসরণ করে আমরা কি করব, বাকি সম্পত্তিটা এই মেয়েকে আবার দিয়ে দিব। তার মানে যখন কোনো অবশিষ্ট ভোগী থাকবে না, যদি মৃত ব্যক্তির নির্দিষ্ট ভোগী থাকে, তাদের কাছে সম্পত্তিটা ফেরত আসে। তো এই জন্য এটাকে আমরা বলি রদ বা ফেরত নীতি। আওল নীতিতে সম্পত্তি কমে যায়, রদ নীতিতে সম্পত্তি বৃদ্ধি পায়। মেয়ে পাইতো 50 টাকা, কিন্তু সে এখন আরো বেশি পাচ্ছে। তারপরে আর দুইটা নীতি আছে, একটাকে আমরা বলি ওমারাতিয়ার নীতি, ওমর আলাইহিসসালামের নাম অনুযায়ী ওমারাতিয়ার নীতি বলা হয়। নর্মালি মুসলিম ফারায়েজের নিয়ম হচ্ছে যে একই শ্রেণীভুক্ত নারী পুরুষের দ্বিগুণ পাবে, যেমন 2:1 আমরা জানি ভাই বোনের দ্বিগুণ পাবে। আমরা স্বামী স্ত্রীর ক্ষেত্রে দেখেছি 2:1 হয়, স্বামী যেখানে অর্ধেক পায় স্ত্রী 4 ভাগের 1 ভাগ পায়, স্বামী যেখানে 4 ভাগের 1 ভাগ পায় স্ত্রী 8 ভাগের 1 ভাগ পায়। তার মানে নর্মাল নিয়ম হচ্ছে পুরুষরা সবসময় দ্বিগুণ সম্পত্তি পাবে, কিন্তু বাস্তবে আমরা যখন কাজ করব তখন দেখা গেল যে একজন ব্যক্তির বাবা, মা এবং স্বামী, এই 3 জন রেখে ওই মহিলাটা মারা গেল। তো নর্মালি আমরা জানি যেহেতু তার কোনো সন্তান নাই, তাহলে এই যে স্বামী কতটুকু সম্পত্তি পাবে, 50% পাবে, কারো কোনো আপত্তি নাই। মা কতটুকু পাবে, 3 ভাগের 1 ভাগ পাবে। এখন 100 টাকার যদি আমরা 3 ভাগের 1 ভাগ করি, 33 টাকা 33 পয়সা পাবো। তো সেই হিসাবে আমরা মাকে যদি 33 টাকা 33 পয়সা দেই, স্বামী নিয়ে গেল 50, তাহলে বাবা পাচ্ছে মাত্র কত, 16.67। এটা আমাদের কমন নিয়মের বাইরে যায়, মানে পুরুষের চাইতে নারী সম্পত্তি বেশি পাচ্ছে। তো এই জন্য ওমারাতিয়ার নীতি বলতেছে কি, যে প্রথমে আপনি স্বামীকে 50% দিয়ে দেন, কোনো সমস্যা নাই, দিয়ে তাকে বাই বের করে দেন। তো বের করে দেওয়ার পর আপনার হাতে কত আছে, আর 50% সম্পত্তি। বলতেছে এই 50% অবশিষ্ট যেটা আছে, এটাকে 3 ভাগ করেন, ওই 1 ভাগ তখন আপনি মৃত ব্যক্তির মাকে দেন। তো 50-এর যদি আমরা 3 ভাগ করি, 16.67, আর এর দ্বিগুণ 33.33 বাবা পাবে। তাহলে ওমারাতিয়ার নীতি নিয়ে আসা হয়েছে পুরুষ নারীর দ্বিগুণ পায় এই নীতিটাকে ঠিক রাখার জন্য। সর্বশেষ যদি আমরা আরেকটা নীতি দেখি, সেটা হচ্ছে আমাদের হিমারাতিয়ার নীতি বা গাধার নীতি।
নর্মালি জানেন আপনার যারা ঘনিষ্ঠ জন আপনি প্রথমে তাদেরই সহযোগিতা করবেন, তার মানে নিকটবর্তী সব সময় সম্পত্তি পাবে, দূরবর্তী বঞ্চিত হবে। এটা হচ্ছে সাধারণ নিয়ম, জেনারেল রুল। কিন্তু দেখা যায় যে দূরবর্তী সম্পত্তি পায় বাস্তবে, যখন আপনি বন্টন করবেন দূরবর্তী সম্পত্তি পায়, নিকটবর্তী বঞ্চিত হয়। তো এইটা এক প্রকারের এখানে সমস্যা সৃষ্টি হইলো যে নিজের লোক পাচ্ছে না, দূরের লোক পাচ্ছে। যেমন একজন ব্যক্তি, তার একজন মহিলা তার স্বামী রেখে মারা গেল, তার মা রেখে মারা গেল, আপন তার দুই ভাই আছে এবং দুইজন বৈপিত্রীয় ভাই আছে। বৈপিত্রীয় মানে বাবা ভিন্ন, মা দুইটা বিয়ে করেছে, তার উভয় ঘরে সন্তান আছে, এরকম ভাই আছে। তো স্বামী কতটুকু পাবে? যেহেতু তার নিজের কোনো সন্তান নাই, স্বামী 50% পাবে। মা কতটুকু পাবে? যেহেতু তার একের অধিক ভাই বোন আছে, 6 ভাগের 1 ভাগ পাবে। আর বৈপিত্রীয় ভাইয়ের অংশ কিন্তু নির্দিষ্ট, ফিক্স। তো তারা বৈপিত্রীয় ভাইও কিন্তু 1/3 সম্পত্তি পাবে। এখন স্বামীকে অর্ধেক, মাকে 6 ভাগের 1 ভাগ, দুই যে ভাইকে 1/3 দিলেই সম্পত্তি শেষ। আপন ভাইয়ের জন্য, যারা নিজের রক্তের ভাই, আপন ভাই, বাবা মা থেকে এসেছে, তাদের জন্য কিছুই রাখা নাই। তো এই রকম অবস্থা যখন হইল, তখন সেই ইসলামের প্রাচীন যুগে তখন যেটা বলা হইলো, একজন ব্যক্তি যখন এরকম আসলো খলিফার কাছে, বলল যে এই রকম, তখন বলল যে আমার কিছু করার নাই, কারণ আইন এটাই বলে। তখন সে ব্যক্তি বলল যে আমার পিতা, ধরলাম আমি গাধা, মানে বৈপিত্রীয় ভাই কি জন্য সম্পত্তি পাচ্ছে, যেহেতু তার পিতা ভিন্ন। তো এই আপন ভাই দুঃখের জন্য বলতেছে যে ধরলাম আমার পিতাই নেই, আমার পিতা গাধা, তা আমি তার ভাই হচ্ছি, তার তাহলে তো আমি সম্পত্তি পাইতে পারি। তো ওই জন্য এই গাধাকে আরবিতে বলা হয় হিমার, মানে গাধা। তো এই জন্য এই নীতি হচ্ছে হিমারাতিয়ার নীতি। তখন যেটা করা হইলো, এই আপন ভাইকে ওই দূরবর্তী ভাই যে 1/3 পাইতো, তাকে সেটার সাথে সমান অংশ দেওয়া হইলো। তো মোটামুটি তাহলে আমরা দেখলাম নর্মাল ইসলামিক ফারায়েজের বাইরে 5টা ব্যতিক্রম। একটা হচ্ছে মুসলিম পারিবারিক অধ্যাদেশ, উমারাতিয়ার নীতি, হিমারাতিয়ার নীতি, আউল নীতি এবং রদ নীতি। তো এখন আরো নানা প্রকার হিসাব তো আছে। এখন আপনি বলবেন যে ভাই আমরা এগুলা বুঝবো কিভাবে, জানবো কিভাবে? তো আপনাদের জন্য কিন্তু বাংলাদেশ সরকার যে কাজটা করেছে, সেটা হচ্ছে যদি আমরা দেখি, আপনাদের একটা অ্যাপস কিন্তু আপনারা পাবেন মোবাইলে ডাউনলোড করে অথবা ল্যাপটপে। আপনি কিন্তু কি কাজ করতে পারবেন, আপনি নিজে নিজেই ফারায়েজটা কিন্তু করতে পারবেন। আপনার গুগল প্লে স্টোর থেকে যদি আপনি উত্তরাধিকার একটা অ্যাপস পাবেন, অথবা আপনি যদি ডেস্কটপ ভিউতে যেতে চান সেখানেও পাবেন। উত্তরাধিকার বিডি যদি আপনি লেখেন, একটা অ্যাপস চলে আসবে। তো এইখানে গিয়ে আপনি যে কাজটা করতে পারবেন, সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকার উত্তরাধিকার সংক্রান্ত বিষয়গুলো কিন্তু জানতে পারবেন। এটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন উত্তরাধিকারটা। আর ডেস্কটপ ভিউতে যদি আপনি যাইতে চান, জাস্ট আমরা একটু উত্তরাধিকারের জন্য ডেস্কটপ ভিউতে যাব। উত্তরাধিকার, তো জাস্ট এইখানে যদি আমরা দেখি, সরকারের ওয়েবসাইটটা আসার কথা, কিন্তু জাস্ট এখানে আমাদের এই অ্যাপসটা আসতেছে। যদিও আপনি এইটা ডেস্কটপ ভিউতে ব্যবহার করতে পারবেন। তো এইখানে যে সুবিধা, জাস্ট আমরা মোবাইলে যদি একটু জয়েন করে আপনাদেরকে দেখাই তাহলে সুবিধা হবে। তো এটার মধ্যে আপনি যে কাজটা করতে পারবেন, সেটা হচ্ছে যে সকল প্রকার এন্ট্রি যদি আপনি দিয়ে দেন, যে মৃত ব্যক্তি মারা গেল তার কে কে জীবিত আছে, যদি এতটুকু করতে পারেন উত্তরাধিকার, যদি এতটুকু করতে পারেন, বাকিটা এই অ্যাপসটাই আপনাকে কি করবে, হিসাব করে দিবে। তাই আপনি প্রথমে আপনার মোবাইলে এটা ডাউনলোড করে নেবেন, উত্তরাধিকার অ্যাপসটা। তো আমি জাস্ট যে কাজটা করি, আমি আরেকটা মোবাইল থেকে জয়েন করতেছি, তাহলে আপনাদেরকে এটা আমরা বুঝাই দিতে পারবো যে কিভাবে কাজটা আপনারা করবেন।
আপনার মোবাইলে যদি আপনি গুগল প্লে স্টোরে যদি যান, সেখান থেকে উত্তরাধিকার যে অ্যাপসটা আছে এটা আপনি ডাউনলোড করে নেবেন। তো এটার মধ্যে যদি আপনি জাস্ট যদি কিছু নাও বুঝেন, শুধু যে ব্যক্তি মারা গেল তার কে কে জীবিত আছে সেটা যদি আপনি ইনপুট করে দিতে পারেন, যে ধরলাম আমরা একজন পুরুষ মারা গেল, অর্থাৎ একজন স্বামী মারা গেল, তো স্বামী যদি মারা যায় ধরলাম তার এক স্ত্রী জীবিত আছে, আপনি এক দিয়ে দিতে পারেন, তার একজন পুত্র সন্তান আছে তো সেটা দিয়ে দিলেন, আর এক কন্যা সন্তান আছে, আপনি জাস্ট এখানে দিয়ে দিলেন, আর সম্পদের বিবরণে তার কতটুকু সম্পত্তি আছে। তো আমরা বুঝার জন্য শুধু 100 দিচ্ছি যে তার 100 শতক সম্পত্তি আছে। তো এটা দিয়ে যদি আপনি ফলাফলে ক্লিক করেন, আপনার কাছে টোটাল 4টাই কিন্তু চলে আসতেছে, যে দেখেন স্ত্রী কতটুকু পাচ্ছে, এখানে দশমিকে বলা হচ্ছে যে 12.5, মানে 8 ভাগের 1 ভাগ, পুত্ররা আর কন্যারা 2:1 অনুপাতে পাচ্ছে। আপনি যদি দেখেন যে পুত্র যতটুকু পাইলো 58 দশমিক সামথিং পাচ্ছে, ওই তুলনায় মেয়ে তার অর্ধেক 29 দশমিক সামথিং পাচ্ছে। আর নিচের দিকে এই ফারায়েজের ভিত্তিটা কিন্তু বর্ণনা করা আছে, আপনি যদি দেখেন যে স্ত্রী 1/8 অংশ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান থাকে, আর কন্যা অবশিষ্ট ভোগী হিসাবে পাবে যখন পুত্র থাকে, পুত্র এবং কন্যা 2:1 অনুপাতে পাবে। তো এই জন্য আপনি যদি না বুঝেন কয়েকবার এভাবে আপনি এন্ট্রি দিবেন, দেওয়ার পরে আপনি নিজেরই বুঝে আসবে যে এই ফারায়েজটা কিভাবে হচ্ছে। যেমন ধরেন একজন ব্যক্তি মারা গেল, তার আমরা কে কে জীবিত আছে, ধরলাম পিতা জীবিত আছে, তার মাতা জীবিত আছে, তার আমরা কন্যা জীবিত আছে, অর্থাৎ নিকটবর্তী যে সম্পর্কগুলোর কথা বললাম এদেরকে আপনি এন্ট্রি দিবেন। যদি কোনো সম্পর্ক এখানে না থাকে তার মানে উনি সম্পত্তি পাবে না, এতটুকু বুঝে নেবেন। যদি কোনো সম্পর্ক এই চার্টের মধ্যে নাই তার মানে ওই ব্যক্তির সম্পত্তি উনি নর্মালি পাবে না। এই যে ক্যালকুলেটরের মধ্যে দূরবর্তী আত্মীয় স্বজনে কিছু দেওয়া নাই, তার মানে যদি না আসে আপনি ধরে নেবেন যে এখানে তাহলে এখন দূরবর্তী আত্মীয় স্বজনের কথাবার্তা আসবে, যেটা এই অ্যাপস এর মধ্যে দেওয়া নাই। তো যাই হোক, এটার ক্ষেত্রেও যদি আমরা ফলাফলে দেই যে তার 100 শতক সম্পত্তি আছে, ফলাফল দিলে দেখেন এখানে বলা হচ্ছে যে মৃত ব্যক্তির আমরা দিছিলাম শুধু কন্যা আছে, তো এক কন্যা থাকার কারণে 50% পাইলো, পিতা আছে এবং মাতা আছে। তো এখানে দেখেন আমরা পিতা কতটুকু পাচ্ছে, পিতা যতটুকু পাচ্ছে মাতা তার অর্ধেক পাচ্ছে, পিতা 33 পাইলো, মাতা 16 পাইলো। তো এরকম ভাবে আপনি এই কাজগুলা করতে পারেন কয়েকটা যখন একবার দুইবার করবেন। আর ইসলামিক ফারায়েজটা নর্মালি আসলে অনেক কঠিন একটা ফারায়েজ, তারপর আজকে ট্রাই করেছি আমরা আপনাদেরকে সহজ ভাবে জিনিসগুলা বুঝায় দেওয়ার জন্য। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোশ্চিন থাকে বলতে পারেন, আমরা ট্রাই করব উত্তর দেওয়ার জন্য।